লাংমানি হাদুক সমাজের উদ্যোগে জামজরি বৃদ্ধাশ্রমে এক রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে তার শুভ উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিং রায়। এছাড়া ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, কাকরাবন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুপ্রিয়া সাহা ও মণ্ডল সভাপতি প্রবীর দাস সহ প্রমুখ। এই দিনের অনুষ্ঠানে অর্থমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, গত কিছুদিন আগে ভারী বন্যা হওয়ার কারণে বিভিন্ন রক্তদান শিবির বন্ধ হয়ে পড়েছে, এর ফলে সমস্যায় পড়েছে জনগণ। কিন্তু এই রক্তের সংকট মেটাতে ধীরে ধীরে শুরু হয়েছে বিভিন্ন জায়গায় রক্তদান শিবির। আজকের দিনে দাঁড়িয়ে জামজরি এলাকায় এই বৃদ্ধাশ্রমে একদিকে যেমন রক্তদান শিবির, অন্যদিকে স্বাস্থ্য শিবির করা হচ্ছে, তা খুবই বর্তমানে প্রয়োজন এবং সকলে এই ধরনের সামাজিক কাজে এগিয়ে আসার উচিত বলে তিনি বক্তব্যে তুলে ধরেন। সেই সাথে দুর্গাপূজা উপলক্ষে সামাজিক সংস্থা থেকে দেওয়া হয় বস্ত্র বিতরণ। দুর্গাপূজার এই উৎসবে প্রাককালে এই ধরনের অনুষ্ঠান খুবই প্রশংসার যোগ্য বলে দাবি করেন অর্থমন্ত্রী। পরে স্বাস্থ্য শিবির ঘুরে দেখেন অর্থমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। এদিন কাকরাবন কৃষি মহকুমা আধিকারিক রাজু মজুমদারের চেষ্টায় এই ধরনের অনুষ্ঠান সাফল্যের মুখ দেখতে পেয়েছে বলে বক্তব্যে তুলে ধরেন অর্থমন্ত্রী। পরে অতিথিদের হাত দিয়ে বস্ত্র বিতরণ করা হয়। গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে জামজরি এলাকার গ্রামবাসীদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। জামজরি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। আমি আসার পথে দেখলাম, এখানে আগে বলেছিল আমাকে যে তারা যে একটা পরিষেবা চালু রেখেছে, ওখান থেকে আজকে সেখানে বসে তারাও রক্ত জমাচ্ছে, সেখানে 35 জন সেখানে রক্ত দিচ্ছে। তো এখানেও এই সোসাইটি যেখানে আমি এটা শুভারম্ভ মা বাবাকে আসার সুযোগ হয়েছিল, যেদিন শুরু হয়েছে সেদিন আমি এসেছিলাম একটা ভালো কর্মসূচি এই সোসাইটি নিয়েছে, যেখানে বয়স্কদের জন্য যারা অসহায়, যাদের কোথাও ওদের বাকি জীবন কাটানোর ব্যবস্থা নেই, কিন্তু এই সোসাইটি নিজের উদ্যোগে তাদের নিজের ব্যবস্থাপনায় তারা এই তারা এই আশ্রম খুলেছে এবং তাতে শুরু হয়েছে কয়েকজনকে দিয়ে আগামী দিনে তাদের বিশেষ ব্যবস্থাপনার উপর তাদের লক্ষ্য আছে। এবং সেই সঙ্গে বিশেষ করে জনজাতি অঞ্চলে যে বিভিন্ন ছাত্রছাত্রী থেকে শুরু করে ওই সোসাইটি যে মানুষের জন্য যে ব্যক্তিগত উদ্যোগে যে সহযোগিতার জন্য তাদের যে ব্যবস্থাপনা ইচ্ছা, সেটা স্বাভাবিকভাবে আমি আন্তরিকভাবে সোসাইটির প্রত্যেকটি মানুষকে ব্যক্তিকে আমার অশেষ ধন্যবাদ জানিয়েছি।